Hey guys, Assalamualaikum. This is me, blogger Kona Prema. Aashiq kora apne shabey bhalo chhe. Ami alhamdulillah bhalo achi. Aajker video ta ami ekhan theke shuru korchi. To dekhte parchen je ami bahire karon ami aajke restaurant e jabo. Ei karone rona holam. So already restaurant er modhe pouchhe giyechi. Eta holo Chillers Den restaurant. Eta BKSP er pashe obosthito. To etar bhitore amra probesh korbo. Etar bhitore view ta onek shundor. একদম এই রেস্টুরেন্ট থেকে বিকেসপি ভিতরের যে মাঠ আছে সেখানে সবকিছু দেখা যায় এই মাঠের মধ্যে আপনার শিক্ষার্থীরা এবং এটার ভিতরে যারা থাকে তারা এখানে খেলাধুলা করতে পারে এখানে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট হয় প্রতি মাসে বা প্রত্যেক বছরে এরপর আমরা চলে গিয়েছি খাবার অর্ডার করতে ফারস্টে আমরা যেটা অর্ডার করেছি সেটা হলো অন্তন যেটার প্রাইস 190 টাকা Chicken thigh soup jitter price 300 taka. Erpor amra jeta order korechi seta holo apnar red pasta. Red pasta jitter price holo 180 taka. Ebong chicken chow miner price holo 285 taka. Erpore amra order ta confirm kore diyechi ebong amader ekhane je waiter ache jara serve korbe tara boleche je apni apnar time ta আমাদের ভিতরে একটা ভিউ আছে সেখানে আপনারা স্পেন্ড করতে পারেন এরপরে আমরা সেখানে গেলাম দেখলাম যে অনেক সুন্দর পরিবেশটা এখানে বিভিন্ন ধরনের যারা আছে যে কোনো ধরনের বয়সে লোকজনরা এখানে এনজয় করতে পারে বাচ্চারা তো আরো সো এর মধ্যে আমি একটা সুন্দর টিকটক ভিডিও করে নিয়েছি তো চলুন টিকটক ভিডিওটা দেখি मुझे हंसते हुए तुम बस इतना ही फर्क है এরপর আমাদের খাবার চলে এসেছে অন্থন চিকেন চাউমিন এবং থাই স্যুপ তার সাথে যেটা অর্ডার করেছি সেটা হলো পাস্তা এরপরে সুপটা আমরা বেড়ে নিচ্ছি বাটিতে তো আমার মামি আমাকে হেল্প করছে সুপের কালারটা আসলে অনেক দারুণ চিকেনের পরিমাণ সবকিছুই আপনার একদম লিমিটেড ছিল এবং পারফেক্ট ছিল ওভারঅল তো খেয়ে দেখি যে কেমন হয়েছে সুপটা একটু গরম ছিল সুপটা বেশি ঘন না একদম বেশি পাতলাও না কিন্তু মজা ছিল এরপর অন্থনটাও টেস্ট করলাম অন্থনটা অনেক মজা এবং মুচমুচে ভিতরে তো চিকেনের পুর দেওয়া তো অনেক মজা ছিল ওভারঅল সুপের আইটেম এবং অন্থন দুটো অনেক ভালো লাগছিল আমার কাছে এরপর চাউমিনটা বেড়ে নিলাম একটা প্লেটে দেন চাউমিনটাও টেস্ট করলাম চাউমিনটার মধ্যে আপনার চিকেন ভেজিটেবল সব কিছু ছিল এটা ওভারঅল মজা লেগেছিল আমার কাছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে চাউমিন তারপরে যেটা আমি টেস্ট করেছিলাম সেটা হলো পাস্তা তো পাস্তাটা সুন্দরই লাগছিল দেন টেস্ট করে দেখি এখন কেমন হয় পাস্তাটা ওদের একটা মজা লাগেনি আমার কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার অ্যাপি পেজে সবাই ফলো দিয়ে রাখবেন আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ I'm